নমস্কার, আমি ডক্টর পৌলমী। আমি বর্তমানে আহমেদাবাদের গুজরাট ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত। আমার কোভিড ডিউটি শেষ হলো গত 5 দিন হয়ে গেছে। আহমেদাবাদের অবস্থা খুব খারাপ, কিন্তু আমি ভীষণভাবে চিন্তিত আমার কলকাতার জন্য। কারণ কলকাতার যা জনঘনত্ব এবং ওখানে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মানে রোগটা ছড়িয়ে পড়ার চান্স অনেক বেশি। একটা পাড়াতে একজন মানুষের হলে সেটা খুব শীঘ্রই সমস্ত পাড়াকে সাফার করিয়ে দেবে। তো এটা একটা খুব ভয়ের অবস্থা। ভয় না পেয়ে খুব ছোট ছোট কিছু প্রিকশন আমি বলবো, যেগুলো আমরা আমাদের ডিউরিং ডিউটি যে প্রিকশনগুলো আমরা নিয়েছি সেগুলো আমি একটু সবার সাথে শেয়ার করে নেব। সবার আগে যেটা বলার সেটা হচ্ছে, এই রোগটার কিন্তু কোনো সিমটমস নেই। 100 জনের মধ্যে 80 জন পুরোটাই অ্যাসিমটোমেটিক। সে কিন্তু আমার আপনার মতো একদম সাধারণ, মানে নর্মাল কথা বলবে, তার না কোনো কাশি না কোনো জ্বর কিছুই থাকছে না। সেটাই সবচেয়ে ভয়ের, কারণ অ্যাসিমটোমেটিক অবস্থায় তারা সেই রোগটা বহন করে নিয়ে যাচ্ছে এবং নিজের অজান্তেই রোগটা বাকি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো এখন সেগুলোর সাথে আমরা কিভাবে লড়ব? সবার আগে যেটা মাথায় রাখতে হবে, যে ছোট ছোট কিছু কিছু জিনিস যেগুলো আমাদের হাতে আছে সেগুলোকে কিভাবে করা যায়। একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। আমার কনসালটেন্ট খুব সুন্দর একটা দামি কথা বলতে, যে মেক ইট এ হ্যাবিট, খুব দামি কথা, হাত ধোয়াটা একটা অভ্যেস করে নিতে হবে। মানে এটা আমি নিজের অজান্তেই ঘন্টা দুয়েক বাদে বাদে হাতটা প্রপারলি ধোব। শুধু জল দিয়ে হাত ধুয়ে ফেলা নয়, একদম প্রপারলি সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেওয়া। 2-3 ঘন্টা পর পরই হাত ধোয়াটা অভ্যেস করে ফেলুন। দ্বিতীয়ত হচ্ছে, যারা আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি, নিজেদের কিছু কাজে বেরোতেই হচ্ছে, বাজার করতে, সম্পূর্ণ ওরম ভাবে ঘরে লক হয়ে থাকা যাচ্ছে না, যারা যাচ্ছেন তারা ছোট ছোট কিছু প্রিকশন নেবেন। যেমন একটা খুব সত্যি কথা হচ্ছে, আমার জানা শত্রু কিন্তু খুব সুবিধের, মানে আমি জানি, আমি যখন একটা কোভিড ওয়ার্ডে ডিউটিতে ঢুকছি আমি জানি সেখানে সব পজিটিভ পেশেন্ট রয়েছে, আমি প্রপার প্রিকশন নিয়ে সমস্ত কিছু প্রিকশন মেনে সেখানে যাচ্ছি, সুতরাং আমার কিন্তু রোগটা হওয়ার চান্স অনেক কমে যাচ্ছে। আমি যখন বাজারে যাচ্ছি বা আমি যখন কোনো কাজে বাইরে যাচ্ছি, আমি কিন্তু জানি না যে আমার সামনের মানুষটা রোগটা বহন করছে কেন। কারণ হচ্ছে, এখানে কিন্তু কোনো সিমটমস দিচ্ছে না। এরকম অনেক পেশেন্টই আসছে যাদের কোনো সিমটমস নেই, কিন্তু ইনসিডেন্টালি দেখা যাচ্ছে যে তারা পজিটিভ বেরোচ্ছে, যেখান থেকে কিন্তু আমাদের হসপিটালে একটা নার্স দিদিকে দিয়ে এই রোগটা শুরু হয়েছিল। আজকে প্রায় 50 জন এটার মধ্যে ঢুকে গেছে। সুতরাং এর সংক্রমণ ক্ষমতাটা কিন্তু ভয়ঙ্কর। তো বাজারে যখন যাচ্ছি তখন প্রপারলি গ্লাভস পরাটা ভীষণ দরকার। বাজারে থেকে ফিরে এসে যে যে প্রিকশনগুলো নিতে হবে, যে কোনো, মানে বাইরে থেকে যখনই আপনি বাড়িতে আসছেন, প্রথম হচ্ছে জুতো, জুতোটাকে একটা স্পেসিফিক জায়গায় রাখুন, কারণ ওটা কিন্তু বাইরে থেকেও জীবাণুগুলো নিয়ে আসছে। আচ্ছা, বাজারের ব্যাগটা সম্পূর্ণভাবে একটা স্পেসিফিক জায়গায় রাখতে হবে এবং নিজেকে একদম গরম জলে, দুটো জিনিস ভীষণ মনে রাখার, একটা হচ্ছে গরম জল আর একটা হচ্ছে সাবান, এই দুটো কিন্তু এই রোগটাকে মারছে। একদম গরম জলে স্নান করতে হবে এবং সাবান দিয়ে ভালো করে, মানে সাবানটা কোনোভাবে গায়ে মেখে নেওয়া নয়, ভালো করে সাবান দিয়ে পুরো ময়লাটাকে তুলে ফেলে দিতে হচ্ছে। বাজারের ব্যাগটাকেও গরম জলে চুবিয়ে যে কোনো সানরাইজ, যে কোনো কাপড় কাচার সাবানে ভালো করে কেচে ফেলুন। আচ্ছা, এরপরে মেয়েদের জন্য যেটা খুব ভয়ের জিনিস সেটা হচ্ছে চুল। এটা কিন্তু একটা খুব ভয়ের ব্যাপার, কারণ এইটা কিন্তু রোগটাকে নিয়ে আসছে। সুতরাং যখনই কেউ বেরোচ্ছে তো তখনই শ্যাম্পুটা কিন্তু ভীষণভাবে দরকার, একদম প্রপারলি শ্যাম্পু করতে হবে, দরকার হলে রোজ শ্যাম্পু করতে হবে। তারপর হচ্ছে মোবাইল ফোন। পারতপক্ষে চেষ্টা করব মোবাইল ফোনটা ঘরে রেখে যেতে। যদি কোনোভাবে ফোনটা নিয়ে বেরোতে হচ্ছে তো তাহলে ফোনটাকেও আমাদেরকে কিন্তু ডিসইনফেক্ট করতে হবে। কিভাবে? না, আমরা যে কোনো কিছু স্যানিটাইজার দিয়ে হোক, তুলো দিয়ে ভালো করে ফোনটাকে মুছে ফেলা, যে ওটাও পুরো জীবাণুমুক্ত। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরেতে আসি হচ্ছে খাওয়ার। প্রচুর জল খান আর প্রচুর পরিমাণে ভিটামিন সি খান, যেটা কিন্তু যারা আমরা এই রোগটার মধ্যে দিয়ে যাচ্ছি তারাও কিন্তু আমরা নিচ্ছি। ভিটামিন সি ট্যাবলেটও আমরা নিচ্ছি এবং ভিটামিন সি জাতীয় সমস্ত খাবার সেগুলো প্রচুর করে খেতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট, যেটা এখন শোনা যাচ্ছে যে হাই প্রোটিন ডায়েটটা এটার ক্ষেত্রে কিছুটা ইমিউনিটি বুস্ট করছে। কারণ রোগটা যদি হয়েও থাকে, অনেকেই কিন্তু আমরা আমাদের ইমিউনিটি দিয়ে রোগটার সাথে লড়াই লড়ছি। আর একটা হচ্ছে খুব সহজপাচ্য খাবার খুব দরকার। খুব তেল মশলা দিয়ে রান্না করা খাবার এখন এই সময়টা না হলেই ভালো।
একটু সহজপাচ্য খাবার খান যেটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, কারণ আমরা কিন্তু বাড়ির মধ্যেই থাকছি। আগের মতো আমরা ছোটাছুটি করা বা রাস্তায় বেরোনো সে কাজগুলো থেকে অনেকটা দূরে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ভীষণ দরকার, সেটা হচ্ছে গার্গেল। ডিউরিং আমরা ডিউটিতে এটা খুব ফিল করেছি, মানে এই যে কথাটা বলতো যে গলাটা খুশখুশ করছে, গলার মধ্যে কিছু একটা আটকে আসছে, আমার পার্সোনালিও কিন্তু এই প্রবলেমটা ভীষণভাবে হয়েছিল। তো গার্গেলটা আমরা দিনে প্রায় 4 থেকে 5 বার করতাম। গরম জলে কিচ্ছু না নুন দিয়ে গার্গেল করুন। যারা বাড়িতে রয়েছেন তারা অন্তত দিনে 2 থেকে 3 বার গার্গেলটা করুন, একবার সকালে, একবার বিকেলবেলা চা খাওয়ার আগে, আর একবার রাতে শোবার সময়। যদিও বা ইনফেকশনটা থেকেও যায়, তাহলেও কিন্তু সেটা থেকে একটা লড়াই করার জায়গা হচ্ছে এই গার্গেলটা। আচ্ছা, এবার আসি হচ্ছে কেন এগুলো আমরা করব। তার কারণ হচ্ছে বর্তমানের যা সিনারিও, ডাক্তাররাও কিন্তু এই রোগটার মধ্যে ঢুকে পড়ছে। রোগটা যেভাবে ছড়িয়ে পড়ছে, একটা ডাক্তার থেকে আরেকটা ডাক্তারের মধ্যে এটা খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে। খুব শীঘ্র হয়তো এরকম একটা দিন আসতে পারে যে ডাক্তারের সংখ্যা এতটাই কমে যাবে যে এই ট্রিটমেন্টটা কিন্তু আমাদের নিজেদেরকেই বাড়িতে বসে করতে হবে। আমাদেরকে সেজন্য এখন থেকে তৈরি হতে হবে যে এই ছোট ছোট প্রিকশনগুলো নিলে যেভাবে আমাদের ওই অন্তিম জায়গাটার দিকে না যেতে হয়, কারণ এটার পরিণতিটা কিন্তু খুব মারাত্মক। যে মানুষগুলো মারা যাচ্ছেন, সবচেয়ে দুঃখের কথা হচ্ছে তাদের বাড়ির লোকের কাছে শুধু একটা ফোন যাচ্ছে। ওই ভয়ঙ্কর খারাপ সিচুয়েশনটাতে সে তার বাড়ির লোককে পাশে পাচ্ছে না। শুধু তাই নয়, মারা যাবার পরেও কিন্তু না বাড়ির লোক তার সাথে এসে দেখা করতে পাচ্ছে। মানে ওই ভয়ঙ্কর পরিণতিটা ভেবে আমার মনে হয় ছোট্ট ছোট্ট প্রিকশনগুলো খুব বেশি নয়, এইগুলো আমরা সবাই নিতে পারবো। এই প্রিকশনগুলো নিলে আমরা আমাদের বাড়িটাকে করোনা মুক্ত করব, এবং একটা বাড়ি থেকেই তার পাশের বাড়িটা হবে, সেই বাড়িটা থেকেই পুরো পাড়াটা হবে। আজকে কিন্তু এটা কোনো সরকারকে দায়ী করা, কেন টেস্ট কিট কম রয়েছে, কেন হচ্ছে আরো কেন কিছু এটাতে টেস্ট করা হচ্ছে না, এগুলোর কিন্তু সময় নয়। কারণ এই রোগটা এত পরিমাণে ছড়িয়ে পড়বে, আমাদেরকে বাড়ি বসেই যাতে এটা ট্রান্সমিশন না হয়, যাতে এটা ছড়িয়ে না পড়ে, সেটা আমাদের সবাইকে দেখতে হবে। এটা এখন আর একজনের ওপর নেই কি কোনো স্পেসিফিক কোনো গভর্নমেন্ট করবে, কোনো ডাক্তার করবে, কোনো পুলিশ করবে, না, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা প্রত্যেকে আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজেদের প্রিকশন নিয়ে আমাদের বাড়িটাকে করোনামুক্ত করি, তবেই পুরো জায়গাটা করোনামুক্ত হবে এবং খুব তাড়াতাড়ি আমরা এটাকে ওভারকাম করে বেরিয়ে যেতে পারব। এই ছোট ছোট মেজারগুলো মেনে চলি, আর ভয় একদম পাবো না। কারণ যাদের করোনা হচ্ছে, সেই প্রসঙ্গে বলি, আমাদের বয়সী যারা এটাতে অ্যাফেক্টেড হচ্ছে তারা কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। শুধু ভিটামিন সি নিচ্ছে, কিছু কিছু স্পেসিফিক মেডিসিন তাদেরকে কিন্তু হেল্প করছে। মানে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এই রোগটা হলেই একদম মরণ রোগ হয়েছে, আমরা মরে যাব, সেটা না। ভয়টা তাদের জন্য যারা একটু এজেড, আমাদের মা যাদের একটু বয়স হয়েছে এবং অনেক কোমরবিডিটি রয়েছে, সুগার কন্ট্রোলে নেই, প্রেশার কন্ট্রোলে নেই, তাদের জন্য জিনিসটা সত্যিই ভয়ের। সেজন্য এই ভয়টাকেও মাথায় রাখতে হবে, লড়তে হবে এটার সাথে, একদমই মন ভালো রাখতে হবে, খুব মানে সবাইকে একসাথে এটার জন্য আমাদেরকে লড়তে হবে। আর লাস্টলি যেটা বলবার, সেটা হচ্ছে যে কি কি সিমটমস নিয়ে এই রোগটা প্রেজেন্ট করছে। নর্মালি যেটা আমরা জানি সেটা হচ্ছে কাশি, হালকা জ্বর। জ্বর মানে কিন্তু একদম 102-3 টেম্পারেচার নয়, খুব নর্মাল জ্বর, মানে একটা 100 টেম্পারেচার নিয়েও কিন্তু পেশেন্ট আসছে। কাশি, শুকনো একটা কাশি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ভার্টিগো সমস্যা, মাথাটা ঘুরছে, সেটা নিয়ে আসছে, পরে দেখা যাচ্ছে যে সে পজিটিভ। ডায়রিয়া নিয়ে পেশেন্ট আসছে। সুতরাং এটার কিন্তু কোনো স্পেসিফিক সিমটমস নেই, যে কোনো রকম কোনো সিমটমস নিয়ে আমাদের সবার সামনে এটা আসতে পারে। তাই প্রত্যেকে খুব সতর্ক থাকুন, যাদেরই এরকম কোনো রকম কিছু মনে হচ্ছে ডাক্তারের সাথে যোগাযোগ করুন, এবং এই ছোট ছোট প্রিকশনগুলো ঘরে বসে মেনে চলুন। তাতে কিন্তু আমার মনে হয় আপনি আপনার বাড়িটাকে এই রোগটা থেকে দূরে রাখবেন, এবং এই ছোট্ট প্রিকশন থেকেই আজকে পুরো জায়গাটাকে আমরা এটার এগেনস্টে লড়াইয়ের মতো করে তুলব। ব্যাস এটুকুই বলার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের বাড়িটাকে করোনামুক্ত করুন, নিজের পাড়াটাকে করোনামুক্ত করুন, এটার এগেনস্টে লড়ুন, এবং আনন্দে থেকে মন ভালো রেখে সবাইকে আমাদের এটার এগেনস্টে লড়তে হবে। খুব শীঘ্রই আমরা আবার ওই আমাদের আগের লাইফটাতে ফেরত যাব, কারণ আমরাও সবাই বসে আছি ওই পুরনো দিনটাতে ফেরত পাওয়ার জন্য, কারণ এই জীবনটা কারুর ভালো লাগছে না। কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সবাই লড়বো, ছোট্ট ছোট্ট প্রিকশনগুলো মেনে চলবো। যখনই কোথাও বাইরে যাচ্ছি, পরিণতিটা সবার আগে ভেবে নিতে হবে যে আমি যদি কোনোভাবে ওই রোগটা নিয়ে আসি নিজের অজান্তেই,
তাহলে কিন্তু আমি ওই রোগটা আমার বাড়িতে ছড়িয়ে ফেলবো এবং সেটা থেকে একটা ব্যাপারটা মহামারী হয়ে যেতে পারে, এক বাড়ি থেকে অন্য বাড়ি, অন্য বাড়ি থেকে পুরো পাড়া। সুতরাং ছোট্ট ছোট্ট জিনিসগুলো মানুন আর প্রচুর পরিমাণে ভালো খাবার খান, নিজের ইমিউনিটিটাকে ঠিক রাখুন, আর হাত ধোয়া, গ্লাভস পরা, আর একদম ভালোভাবে গরম জলে চান যখনই বাইরে থেকে বেরোচ্ছেন, বেরিয়ে আসছেন। এই ছোট ছোট হিসেবগুলো খুব হাতো করে মাথায় রাখুন। নমস্কার।